എന്തായാലും भुजंग गार्लस स्कूल नीचे चेहरे हठात अनेक सेंसलेस हासपाल भर्ती एगारो जन छात्री मन तब नहीं করক যখন তাকে খাসি যাক নয় বকরক সাও তে খাকলা বুকিজা বিহক মা হাই কোথার খাকলা বুক সাজে ডাক্তার রঙা সে কম কাম না গ্যাস ফর্ম মানে বাজে আবু অঙ্গ এবং বরক আলাইনে ট্রিটমেন্ট খাই দেবে তা যারা হোস্টেলে কমনের উপর প্রায় সময় নিয়েছে কেন খরচা খরচ নিয়েছে আর হোস্টেলে ওই সময় ল্যাং নয় ডক্টর যারা অফিসার হোস্টেল নাই কেন টাইম টু টাইম বড় চামুন আমি চেক মা খাই মুখ্যমন্ত্রী বড় ভাই আমি মুখ্যমন্ত্রী যদি অর্ডার দিন টুইটও নিতে ইনভেস্টিগেশন ডাক্তার বাবু সাক্ষাৎ এটা চামুন কোনো কন্টামিনেশন বা কোনো ধরনের হানিয়া চায় থাকুন আবার নাই ভাগে একটা টিম থাকে টিম রিপোর্ট মানমানি করে যা যা চিকিৎসা নিতে হবে ডাক্তার বাবু বাঁচিত আমি খবর পেলাম যে গার্লস বুর্জঙ্গের কিছু ছাত্রীরা তারা কী বা কী কারণে প্রেয়ার মিটিংয়ে যখন যায় আজকে এখানে সেন্সলেস অবস্থায় পড়ে গেছে এবং এটা খবরের মিডিয়ার মধ্যেই জানাজানি হয়েছে ব্যাপারটা আমি যখন খবর পেলাম আমি এই কিছুক্ষণ আগে আমি খবরটা দিয়েছি পেয়ে এখানে যিনি এমএস আছেন ওনার সাথে যোগাযোগ করে বললাম যে একটু দেখে আমি শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসে গেছেন এবং এগারো জন ছাত্রী এখানে যারা আছে এখন ওদের সাথে কথা বললাম ওদের প্রায় সবারই একই অবস্থা যে একটু হেডেক এবং বুকের এই জায়গাটাতে একটু ব্যথা বা জ্বলন এই ধরনের একটা প্রবলেম আছে কম্বরকে বলেছি তো ডাক্তারবাবুদের থেকে যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা ডাক্তারি ভাষায় যেটা গ্যাস ফরমেশন হয়েছে এই ধরনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থাপনাই ওনারা আছে এবং একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম অলরেডি এই হোস্টেলের খাবারে কোনো ধরনের প্রবলেম হয়েছে কি না এগুলো দেখার জন্য একটা টিম গেছে সে রিপোর্ট পাওয়ার পর দে উইল ডিসাইড হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট তো ডাক্তারবাবুরা এখানে আছেন আমি বললাম কোনো লেভেল অফ ড্যাঞ্জার এটা কতটুকু আছে বলছে যে দে আর আউট অফ ড্যাঞ্জার ওনাদের বক্তব্য এটা আমার বক্তব্য তো আরও একটা বিষয় হলো এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন হোস্টেলে একজন দুইজন করে অনেক জায়গায় আমি লিডার অফ অপোজিশন যখন ছিলাম তখনও আমার কাছেও এই ধরনের কিছু কমপ্লেন আসত এবং কোনো কোনো ক্ষেত্রে আমি শিক্ষা দপ্তরের যেবা যারাই আধিকারিকরা আছেন তাদের বলে থাকি যে আপনারা চেকিং করুন টাইম টু টাইম এগুলোকে হাইজিনিক যে ফ্যাক্টরগুলো এটা দেখতে হবে যদি এটা খাবার কোনো বিষয় হয় এক্ষুনি তো কিছু বলতে পারবো না মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিয়েছে রিপোর্টটা বেরিয়ে এলে দেখা যাবে এটা কোন জায়গায় কী আছে
ইজি।